গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে মানে যে প্র্যাঙ্কটা হতে চলেছে সেটা হবে আমাদের বড় মিমির ওপরে। তো প্র্যাঙ্কটা যে করবে তো ওর লুকটা একবার দেখে নাও। মিউজিক মানে সেরা, আজকে ভিডিওটা সেরা হবে, সেই লেভেলের হবে। মার খাবো কিনা এমনিতে জানি না, মার খেয়েছিলাম আগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে এবং কন্টিনিউ করতে থাকবে। আজকে আমার দিদি ভাইয়ের উপর ভিডিও করবো, বর দিয়ে আজকে আমাদের বাড়িতে আসবে এসেই একদম সকাল সকাল, রেড মুরগা অফ দ্য ডে। মন প্র্যাঙ্ক করবে, তো কি প্র্যাঙ্ক করবে দেখো, মাথা দেখো, এখানে দেখো, এখানে দেখো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আবার আসছি। A few moments later. তো হ্যালো গাইস, বর্দি আসছে, এসে গেছে। এই যে রাস্তায় সেই যে আসছে, সেই ভয় লাগছে। তো তোমরা কন্টিনিউ করতে থাকবে ভিডিওটা, সেই এক্সপ্রেশন দেবে কিন্তু। তো হ্যালো বন্ধুরা, টাটা। একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দগি বদল দিয়া। কি হলো আমি ছিলাম না, জানি না, কিছু না। তোরা এত বাড়াবাড়ি করিস, আমাকে তারপরে বলবি, লাস্টে বলবি কেন? তোরা আগে বলতে পারিস না কিছু, বুঝে দিয়ে এরকম ঝগড়া হচ্ছে, কিছু একটা হচ্ছে। তুই একবার আয় কি করিস তোরা, মাথা মানুষের এমনি পাগলা করে দিবি মানুষের। আকাশটা কি বল, আকাশটা আমি ভালোবাসি, ও ভালোবাসে, ও অনেক ভালোবাসে, বাড়িতে বলেছে, ওই জন্যই আমি এত সিঁদুর সিঁদুর পরেছি। তাহলে একটা সিঁদুর পরে আকাশের সাথে চলে যাবে, আকাশ তোকে তুলবে? হ্যাঁ, এই এত সিঁদুর পরে ঢং করার কি আছে তোর? তুলে নেবে, ও ওর বাড়িতে রাজি আছে। রে আকাশকে ফোন কর দেখি কে আকাশ আছে, আকাশ তোকে তুলবে এত সিঁদুর পরে, আমি দেখি আগে। কে যে বয়স, তুমি নাকি ওকে খুব ভালোবাসা শুনছি?
ছোট বোনের বর তো খুব ভালো। আমার ছোট বোনের বর তো খুব ভালো। একটা পুরুষ মানুষের কাছে হচ্ছে বড় সাজা কি হতে পারে বলতে পারো? আরে আমি তো কিছুই জানি না, প্রশান্ত নারাজ হয়ে আমি জানতেই পারবো না, ও এখন চলে যাবে আর তুমি ভাবলে আমি ওকে ছেড়ে দেবো? আমি চলেই যাবো, না কখনোই না, আমি কখনোই এরকম ছাড়বো না। তুমি যত আগে ভালোবাসে যাই বাসো, আগে প্রশান্ত আসবে কথাবার্তা হবে তারপরে যা হবে হবে। ঠিক আছে তাহলে আমাকে একবার কথা বলতে দাও, কিন্তু এখন এইভাবে ওকে আমি যেতে দেবো না। ও যাক না, ওকে মেরে আমি এখন এখানে সুইজে রেখে দেবো। ও যাক ঘর থেকে বেরোক একবার, আমি যাবোই না, ও কোনো মতেই ও যাবে না। যাবো হবে না, কখনোই হবে না, ও যাবে না, কখনোই যাবে না ও। না আমি যাবোই না, ও যাবে না। ঠিক আছে থাক থাক দিন, ও যাবি যাবি করে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, একটা পুরুষ মানুষের কাছে হচ্ছে বড় সাজা কি হতে পারে বলতে পারো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी, 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। जा मेरी जा, सब समय बड़ा बड़ी आई ना, जा मेरी जा, हट से मेरी जा, मेरी जा, रामी मेरी जा, चले जा मेरी जा। दीदी এখন রেগে নিচে চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। ভাগ এসে ভাগ, ভাগ তো ভাগ, ভাগ ভাগ তো ভাগ, ভাগ আছে বন্ধুরা। দাঁড়াও, বিপ্লবকে ফোন করছি এখন। বিপ্লব কিন্তু সে, হ্যালো, হ্যাঁ বিপ্লব, দিদির সাথে কথা বলো। এই তো আমি বলতে পারবো না, তোরাই বল। এই বলে না, বলে না, রাগ করো না। হ্যালো বল না, হ্যালো বল। হ্যাঁ বলো। এইসব ঢং দেখলে আর কি বলবো, আমি এতদিন পর আসলাম আর তারপরে আবার এইসব। আমি তাই বলি ওর বর এরকম মারবে আমার তো বিশ্বাস হয় না। সিঁদুর লাগিয়ে, সিঁদুর এগুলো বুঝে দিছিস? হ্যাঁ, এরকম মেয়ে যে সিঁদুর লাগিয়েছিস তুই? দেখো সিঁদুর লাগিয়ে তোমার সাথে এইসব করেছে, আর এইসব কখনো আমার সঙ্গে করবি না, ব্যাস আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পেলে ভিডিওটা কেমন লাগলো। আর বিপ্লব যে বলছি, ওর সাথে তো আমার একটা প্র্যাঙ্ক কলিং প্র্যাঙ্ক আছে, তো ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, এবং লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আরো ভালো ভালো ভিডিও আসবে। লাইক করে